আসসালামু আলাইকুম মরহামুল্লাহারকাত আলহামদুলিল্লাহ রবিল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি আমাদেরকে জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন সম্মানিত বোন আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে স্মার্টফোন স্মার্টফোন ছাড়া আমাদের বর্তমান সময় একটি মুহূর্ত কাটবে এটা যেন ভাবাই যায় না অসম্ভব এমন কে আছে যে আমাদের হাতে বর্তমান সময়ে একটি স্মার্টফোন নেই বর্তমান সময়ে স্মার্টফোন একটি যুগান্তকারী আবিষ্কার যা প্রত্যেক মানুষের প্রয়োজন স্মার্টফোনের বিভিন্ন রকম উপকারী দিক রয়েছে এবং বিভিন্ন প্রকার ক্ষতিকর দিকগুলো রয়েছে আজ আমি আপনাদের সাথে স্মার্টফোনের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করব হিংসা সম্মানিত বোন আমার মনের লাগাম কেন এই স্মার্টফোনের কবজায় স্মার্টফোন আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি স্মার্টফোন হাতে নিলে কখন যে আমাদের সময় চলে যায় সময়গুলো কখন যে পার হয়ে যায় আমরা যেন ট্যারি পাই না এই স্মার্টফোন ব্যবহার করতে করতে ইন্টারনেট ব্যবহার করতে করতে আমরা যারা নামাজি রয়েছি তাদের কত যে নামাজ কাজা হয়েছে কত যে নামাজ জামাত ছুটে গিয়েছে বলা বাহুল্য ফেসবুক ইউজ করতে করতে ফেসবুক চালাতে চালাতে কত যে রাঁধুনির তরকারি চোলার উপর পুড়েছে এটা তো আমরা সকলেই জানি আত্মীয় স্বজনদের সাথে আজ আমরা খোলামেলাভাবে প্রাণ খুলে কথা বলতে পারি না এই স্মার্টফোনের কারণে তাদের সাথে একটু কথা বলবো গল্প করব এটা না করে আমরা যেন আজ প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে নিজেদের স্মার্টফোন নিয়ে আমরা ব্যস্ত থাকি আমরা হয়তো চিন্তা করেছি পরিকল্পনা করেছি ছুটির দিনে বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যাব খাওয়া দাওয়া করব কিছু সময় গল্প গুজব করব, তারপর দেখা যায় বন্ধুরা একসাথে হলেই প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যেন স্মার্টফোন নিয়ে ব্যস্ত কেউ কারো সাথে কথা বলে না তারপর কত যে সংসার ভেঙেছে শুধু এই স্মার্টফোনের কারণে এটা তো আমরা সকলেই জানি আমার সচক্ষে দেখা একজন নারী সে টিকটক করবে এ বলে সে প্রতিজ্ঞাবদ্ধ তার স্বামী তাকে নিষেধ করেছিল তুমি টিকটক করবে না সেই নারী বলেছিল আমি টিকটক সারব না প্রয়োজনে তুমি স্বামীকেই আমি ছেড়ে দিব এরকম হাজার হাজার সংসার ভেঙেছে এই স্মার্টফোন ইন্টারনেটের কারণে আমরা যুবকরা যে কত গেম খেলতে পারি তা যাদের স্মার্টফোন রয়েছে তারা নিজেরাই নিজেদেরকে লক্ষ্য করতে পারি পাবজি খেলা থেকে শুরু করে সাধারণ ছোট গেম খেলা থেকে শুরু করে ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেক নারী পুরুষ তাদের হাতে থাকা স্মার্টফোনে যেন গেম খেলতেই হবে গেম না খেললে যেন তার মোবাইল ব্যবহার করাটাই যেন ব্যর্থ সম্মানিত ভাই বোন এই স্মার্টফোন কি আপনার আমার জন্য মোবাইলে গেম খেলার জন্যই তৈরি করা হয়েছে আমাদের সময়গুলো নষ্ট করার জন্যই কি এই স্মার্টফোন তৈরি করা হয়েছে না আজ আমরা আমাদের পরিবারকে সময় দিতে পারি না আমাদের সন্তানদেরকে আমরা সময় দিতে পারি না আমাদের বাবা মা ভাই বোন স্ত্রীদেরকে আজ আমরা সময় দিতে পারি না এর একটাই প্রথম এবং প্রধান কারণ হচ্ছে স্মার্টফোন স্মার্টফোনে আমরা অযথা টিকটক দেখি অযথা ফেসবুকিং করি অযথা ইউটিউবে নাটক মুভি দেখে আমাদের জীবনের মহামূল্যবান সময়গুলো নষ্ট করতেছি যে সময়ের জন্য এক সময় পরকালে আমাকে এবং আপনাকে আফসোস করতেই হবে সম্মানিত ভাই বোন এই স্মার্টফোনের ক্ষতি দিক ক্ষতিকর দিক নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো দুজন মনোবিজ্ঞানী দুই সালে স্মার্টফোনের উপস্থিতি নিয়ে গবেষণা করে মনস্তাত্ত্বিক একটি পরীক্ষা করেছিল এজন্য তারা কয়েকজন অপরিচিত মানুষদেরকে দুটি গ্রুপে বাগ করেছিল দুটি গ্রুপ এক মাস তারা এক গ্রুপ এক মাস এক রুমের মধ্যে থাকবে আরেক গ্রুপ এক মাস তারা এক গ্রুপের মধ্যে থাকবে শর্ত হচ্ছে এক গ্রুপের মধ্যে তারা সবাই স্মার্টফোন ব্যবহার করতে পারবে ইন্টারনেট ব্যবহার করতে পারবে আরেক গ্রুপ তাদের হাতে তাদের পাশে মোবাইল থাকবে কিন্তু তারা নেট ব্যবহার করতে পারবে না মোবাইল ব্যবহার করতে পারবে না এক মাস তারা যা কিছু করবে এক মাস পর তারা এসে একজন মনোবিজ্ঞানীর সাথে তাদের তথ্যগুলো শেয়ার করবে তারপর ঠিক এক মাস পর যারা মোবাইল ব্যবহার করেছে তাদের থেকে দুজন এবং যারা মোবাইল ব্যবহার করেনি তাদের থেকে দুজন একজন একটি রুমের মধ্যে এনে তাদের তথ্যগুলো যখন জানা হলো যারা স্মার্টফোন ব্যবহার করত তাদের তথ্য প্রদান করার ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মেজাজ উগ্র হয়েছিল তাদের রাগ বেশি ছিল তাদের মধ্যে কোনো দয়া মায়া ছিল না তাদের মধ্যে কোনো সহানুভূতি ছিল না তারা এরকম একটি অসামাজিক কার্যকলাপে তারা লিপ্ত ছিল শুধু এই স্মার্টফোন ব্যবহার করার কারণে আর যাদের হাতে মোবাইল ছিল না যারা নেট ব্যবহার করেনি তাদের তথ্য শেয়ারে ছিল মানসিকতা মন মানসিকতা উন্নত এবং তাদের মধ্যে সহানুভূতি ছিল দয়া ছিল মায়া ছিল তাদের মধ্যে একটা দরজ ছিল কথা বলার মাঝে তাদের একটি সুন্দর অঙ্গ ভঙ্গিমা ছিল কিন্তু এই স্মার্টফোন তাদের সাথে থাকার কারণে তাদের সহানুভূতিতে একটু কম ছিল তাই সম্মানিত বা স্মার্টফোনের ক্ষতিকর দিক আমরা বুঝতে পারি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এক শত বাহাত্তরটি গবেষণা করে দেখা গেছে বর্তমান সমাজের যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে তারা মূলত অনুভূতিহীন একটি জাতি হিসেবে গড়ে উঠতেছে যারা শুধু স্মার্টফোনে আসক্ত তাদের মধ্যে নেই কোনো দয়া মায়া মমতা ভালোবাসা তাদের মধ্যে আছে শুধু হিংসা অহংকার এবং এই ছিল স্মার্টফোনের ক্ষতিকর দিক এবং সবচেয়ে আশ্চর্য আমরা হব এটা ভেবে যে দুই সালে যখন স্টিভ জবস তার অবিশ্বাস্য অসাধারণ আইপ্যাড উন্মোচন করে নব্বই মিনিটের একটি লেকচার দিয়েছিল সেই লেকচারে তিনি এটা বলেছিলেন প্রত্যেকের একটি করে আইফোনের আইপ্যাডের মালিক হওয়া উচিত কিন্তু আপনি জেনে এটা আশ্চর্য হবেন যখন একজন সাংবাদিক স্টিভ জবসকে প্রশ্ন করেছিল আপনার ছেলেমেয়েরা কি আইপ্যাড ব্যবহার করে স্টিভ জবস তখন বলেছিল আমি আমার ছেলে মেয়েদেরকে কখনো আইপ্যাড ব্যবহার করতে দেই না সম্মানিত ভাই বোন আশ্চর্যের বিষয় যিনি আইপ্যাড উন্মোচন করলেন তার ছেলে মেয়ে আইপ্যাড ব্যবহার করে না তিনি নিষেধ করেন তাহলে এর অবশ্যই ক্ষতিকর দিক রয়েছে অনেক মনোবিজ্ঞানী রয়েছে যারা তাদের ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদের সম্পর্কে বলেছেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হাজার হাজার টাকা দিয়ে হাজার হাজার বই কিনে দিতে ইচ্ছুক কিন্তু আইপ্যাড তারা ব্যবহার করবে এটা আমরা চাই না একজন মনোবিজ্ঞানী তিনি বলেছিলেন এই ইন্টারনেটের যে আমরা ব্যবহার করতেছি অগাত ব্যবহার এই ব্যবহার এক সময় বিপদের কারণ হয়ে যাবে সম্মানিত ভাই বোন যিনি আইপ্যাড ব্যবহার করেছেন স্মার্টফোন যিনি উন্মোচন করেছেন স্বয়ং আবিষ্কার তিনি স্বয়ং নিজেই ভয়ে রয়েছেন তিনি নিজেও এতটা কখনো আশা করেননি যে এই স্মার্টফোন এক সময় এসে মানুষের জন্য এতটা আসক্তির কারণ হয়ে যাবে সম্মানিত ভাই বোন আমরা তো জানি মানুষ মাতাল হয়ে যায় হিরোইন খেলে নিকুটিন খেলে ইয়াবা খেলে বিড়ি সিগারেট তামাক যা দ্রব্য খেলে মানুষ মাতাল হয়ে যায় পাগল হয়ে যায় এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু বর্তমান সময় এসে আমরা এটা লক্ষ্য করতে পারতেছি যে স্মার্টফোন ব্যবহারের কারণে মানুষ আজ নেশাগ্রস্ত মানুষ আসক্ত হয়ে যাচ্ছে নেশার দিকে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাচ্ছে শুধু এই স্মার্টফোন ব্যবহার করার কারণে সম্মানিত বা এর এরপরেও আমরা কি এই স্মার্টফোন ব্যবহারে সতর্ক হব না এই স্মার্টফোন আমাদের জীবনকে যতটা সহজ করেছে যত যতটা তরল করেছে এর চাইতে বেশি আমাদের প্রাত্যহিক জীবনকে শীসার চাইতে বেশি কঠিন করে ফেলেছে সম্মানিত ভাই আপনি আমি যদি নিজেকে বাঁচাতে চাই নিজেদের পরিবারকে যদি আমরা বাঁচাতে চাই সন্তানদেরকে যদি আমরা সত্যিকার অর্থে মানুষ করতে চাই তাহলে বর্তমান সময়ে এই স্মার্টফোনের অগাধ ব্যবহার আমাদের সতর্ক হতে হবে এই স্মার্টফোন আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এটা আর বলার বাহুল্য রাখে না সম্মানিত বা বোন তাই আসুন আমরা এই স্মার্টফোন ব্যবহারে সতর্ক হই আমাদের মহামূল্যবান সময়গুলো আমরা এই স্মার্টফোনের পেছনে অযথা নষ্ট না করে আসুন আমাদের মহামূল্যবান সময়গুলো আমরা ভালো কাজে ব্যয় করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন স্মার্টফোনের ভয়াবহতা বোঝার উপলব্ধি করার শক্তি দান করুন আমিন আমিনব্বাল আয়াল আমিন